নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে কৃষি দপ্তর থেকে প্রকাশিত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে এবং এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্যুট করা হবে এবং এখানটায় আবেদন করতে গেলে কোনো রকম আবেদন ফিসের প্রয়োজন নেই এছাড়াও কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কীভাবে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন কোন কোন পোস্টে কর্মী রিকুট করা হচ্ছে কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়সসীমা কী লাগবে বেতন পরিকাঠামো কী রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে আইসিআরআই তরফ থেকে এবং এখানটায় দেখতে পাচ্ছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে এবং এখানটায় আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে এই প্লেস অফ পোস্টিং পেয়ে যাবেন ডেট দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হওয়ার তিন পাঁচ দু হাজার তেইশ এবং এখানটায় এই অফিসিয়াল নোটিফিকেশনের ফাইল নাম্বার আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় দেখুন এখানটায় কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে এখানটায় কিন্তু পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটা কিন্তু পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে কিন্তু আপনার প্লেস অফ পোস্টিং পেয়ে যাবেন এবং এখানটা দেখতে পাচ্ছেন কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে দেওয়া রয়েছে প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং এখানটায় ল্যাবরেটারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্ট রিক্রুট করা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের রিক্রুট করানো হবে এবং এখানটায় স্যালারি স্ট্রাকচারের ক্ষেত্রে লেখা দেওয়া হয়েছে আপনাদের একত্রিশ হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে পার মান্থ এবং সঙ্গে এ আপনারা কিন্তু পেয়ে যাবেন যদি আপনারা নেট এবং গেট কোয়ালিফাইড হয়ে থাকেন আর যদি আপনারা নেট এবং গেট কোয়ালিফাইড না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটায় পঁচিশ হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবেন সঙ্গে এইচারে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এবং এখানটা দেখতে পারছেন ল্যাবরেটারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে আপনার প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন সঙ্গে কিন্তু আপনার এইচারে পেয়ে যাবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় বয়স্কমার ক্ষেত্রে রয়েছে প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টের জন্য আপনার পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং ল্যাবোরেটারি ফিল্ড অ্যাসিসিয়েন্ট পোস্টের জন্য আপনারা পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানটা দেখুন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লেখা দেওয়া হয়েছে প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টের জন্য আপনাদের লিখে দেওয়া হয়েছে আপনারা যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকেন ন্যাচারাল অর এগ্রিকালচার সায়েন্স উইথ স্পেশালাইজেশন ইন সয়েল সায়েন্স অ্যাগ্রোনমি সয়েল অ্যান্ড ওয়াটার কনভার্সেশন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং মাইক্রোবায়োলজি প্ল্যান্ট সাইকোলজি বোটানি অথবা এখানটা লিখে দেওয়া রয়েছে আর্টস সায়েন্সের ওপর যদি আপনারা এখানটায় ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানটা লেখা দেওয়া রয়েছে ল্যাবরেটারি এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এগ্রিকালচার সায়েন্সের উপরে সঙ্গে ল্যাবরেটরি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে সোয়েল সায়েন্স মাইক্রোবায়োলজি প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি প্ল্যান্ট সাইকোলজি বোটানি অথবা এখানকার আর্ট সায়েন্সের ওপরে কিন্তু আপনাদের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তাহলে কিন্তু আপনার এখানে ল্যাবরেটরি এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এইখানটায় ডিজারবল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে এই কোয়ালিফিকেশন থাকলে আপনার অগ্রাধিকার পেয়ে যাবেন আর যদি আপনাদের এই ডিজারবল কোয়ালিফিকেশন না থাকে থাকে তবেও আপনারা এখানটা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের তেষ্টটি জেলার যে কোনো ছেলেও মেয়ে এবং এখানটায় জব ডিসক্রিপশন লিখে দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিশিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু ভালোভাবে দেখে নেবেন এবং এখানটা দেখতে পাচ্ছেন এখানটা লিখে দেওয়া হয়েছে প্লেস অফ পোস্টিং আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ব্যারাকপুরে কিন্তু আপনাদের এখানটা রিক্রুট করানো হবে পশ্চিমবঙ্গে রয়েছে এই ব্যারাকপুর তো বন্ধুরা এখানটা কি করে আবেদন করবেন আবেদন করার জন্য আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু ডাউন করলেই আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি একটি পেজে পেয়ে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টে জেরোস্কোপি সেল ব্যাটসেট করে এনক্লোজ করে দিয়ে কিন্তু আপনাদের একটি সিঙ্গেল পিডিএফ ফাইল বানাতে হবে এবং সেই সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে দিয়ে কিন্তু এখানটা একটি মেল অ্যাড্রেস আপনারা দেখতে পারছেন এই মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এখানটায় একটি মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এই মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের সেই পিডিএফটি পাঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কামপ্লিট হয়ে যাবে এবং এখানটায় দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে এখানটায় কিন্তু আবেদন করা লাস্ট ডেট সে তেরো পাঁচ দু হাজার তেইশ অর্থাৎ তেরো পাঁচ দু হাজার তেইশ তারিখ বিকেল সাড়ে পাঁচটার আগে কিন্তু আপনারা এই মেল অ্যাড্রেসে কিন্তু মেল করে দেবেন আপনাদের পিডিএফটি তাহলে আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং এখানটায় দেখতে পাচ্ছেন এখানটা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে তো এখানটায় কিন্তু ইন্টারভিউ এর কিন্তু আপনাদের ভেনুটা লিখে দেওয়া রয়েছে এবং ডেট দেখতে পাচ্ছেন সতেরো পাঁচ দু হাজার তেইশ তারিখে আপনাদের এখান ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে সকাল দশটা থেকে সুতরাং আপনারা চেষ্টা করবেন এই অ্যাড্রেসে আপনারা কিন্তু সকাল দশটার আগে উপস্থিত থাকার জন্য এবং অবশ্যই ইন্টারভিউ উপস্থিত থাকবার জন্য কিন্তু আপনারা কী করবেন আপনারা যে সমস্ত ডকুমেন্টের কপি সেল সেট করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করেছিলেন সেই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপিও কিন্তু ক্যারি করার জন্য ঠিক আছে তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও তো আপনারা যদি এখানটা ইন্টারভিউ অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটা নিজ দায়িত্ব আবেদন করবেন তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ